আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আপনারা সবাই জানেন সামনে ফিফা ওয়ার্ল্ড কাপ মানে ফুটবল বিশ্বকাপ আসতে যাচ্ছে। আপনারা কে কোন দল করেন একটু জানিয়ে দেন, আমি কোনটা করি সেটা জানিয়ে দিলাম। আর্জেন্টিনার সাথে কোনো দ্বন্দ্ব নাই, বাই দ্য ওয়ে আই লাভ মেসি, সো মারামারি না করি। আজকের টপিক কিন্তু একটু ডিফারেন্ট, সেটা হচ্ছে পেছনে আমার পেছনে যে টেলিভিশনটা দেখতে পাচ্ছেন সেটা। সো খেলা দেখার জন্য ডেফিনেটলি আপনার একটা বড় সড়ো টিভি দরকার, আর আমার পেছনে যে টিভিটা আছে এটা হচ্ছে শাওমির একটা টিভি। এটা শাওমির A2 সিরিজের 55 ইঞ্চ একটা 4K টিভি, এবং এই টিভিটা বাংলাদেশে শাওমির যে অফিসিয়াল ডিস্ট্রিবিউটর আছে আমায়া, তারা ইম্পোর্ট করছে এবং তারা এই টিভিটিতে 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছে। ভালো ব্যাপার হচ্ছে আমি নিজেও কিন্তু শাওমির একটা 55 ইঞ্চির টিভি ব্যবহার করি। আপনারা জানেন গত প্রায় 2 বছর ধরে ব্যবহার করি, সেট আপ টুরে হয়তো বা দেখেছেন। সো আমার কিছুটা এক্সপিরিয়েন্স আছে শাওমি টিভি নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে A2 সিরিজের এই টিভিটা কেমন হবে এবং আমার আগের টিভির সাথে ইন কম্পারিজন এই টিভিটা আসলে কেমন সেটা জানাবো। প্রথমে আপনাদেরকে দাম সম্পর্কে একটা আইডিয়া দিয়ে দিই, এবং একটা ভালো ব্যাপার হচ্ছে তারা যে এখন যে 11/11 ক্যাম্পেইনটা চলছে, খুব অল্প সময় আর বাকি আছে, সেই ক্যাম্পেইনে আপনারা এই টিভিটা কিন্তু খুব ভালো একটা প্রাইসে পেয়ে যাবেন। এই টিভিটা তিনটা সাইজ ভেরিয়েন্টে পাওয়া যাবে। 55 ইঞ্চির যেটা, এটার অরিজিনাল দামটা হচ্ছে 65,990 টাকা, যেটা আপনারা দারাজের 11/11 ক্যাম্পেইনে পেয়ে যাবেন 53,999 টাকায়। সেই সাথে এটার একটা 43 ইঞ্চ ভেরিয়েন্টও আছে, যেটার অরিজিনাল দাম হচ্ছে 42,990 টাকা, যেটা আপনারা 34,999 টাকা পাবেন দারাজের ক্যাম্পেইনে। এবং ফাইনালি আর একটা আছে 32 ইঞ্চির, যেটা কিন্তু 4K রেজলিউশন না, ফুল এইচডি রেজলিউশনের, সেই টিভিটার অরিজিনাল প্রাইস হচ্ছে 25,990 টাকা, কিন্তু দারাজ থেকে আপনারা কিনলে সেটা 20,999 টাকায় পাবেন 11/11 ক্যাম্পেইনে। আমি সবগুলো লিঙ্কই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনি কিনতে চাইলে এখনই কিনতে পারেন। ওকে, এই টিভিটার বক্সের ভেতরে আপনারা টেলিভিশনের পাশাপাশি একটা স্ট্যান্ড পেয়ে যাবেন, টেবিল স্ট্যান্ড, পাশাপাশি রিমোট কন্ট্রোলার পাবেন, কেবলটা, পাওয়ার কেবলটা পাবেন, সেই সাথে কিছু স্ক্রু পাবেন। টিভির ওয়াল মাউন্টের যেই কিটটা থাকে সেটা কিন্তু এটার সাথে নেই, আপনাকে আলাদা কিনতে হবে। ডিজাইনের কথা যদি বলি তাহলে এই টিভিটা আমার আগের ডিজাইন, আগের যে টিভিটা ছিল সিমিলার ডিজাইনেরই। এটার বেজেলগুলো খুবই ন্যারো। ওজনের কথা বললে স্ট্যান্ড সহ 11.23 কেজি হচ্ছে এটার ওয়েট, সো ওয়াল মাউন্ট করার সময় এই ব্যাপারটা মাথায় রাখবেন। ফেয়ারলি স্লিম এই টিভিটা, সাইড থেকে যদি আপনি দেখেন তাহলে নিচের দিকে শুধু একটু মোটা আছে, বাট প্যানেলটা অনেক স্লিম। সেই সাথে সামনে থেকে দেখতেও কিন্তু খুব ইমার্সিভ একটা ভিউ পাওয়া যায়, কারণ সাইডের যে বেজেলগুলো এগুলো অনেক বেশি ন্যারো করা হয়েছে। এটার ফ্রেমটা হচ্ছে মেটালের, যার ফলে খুব স্টার্ডি এবং প্রিমিয়াম একটা বিল্ড কোয়ালিটি এটাতে আছে। যদিও টেলিভিশন আমরা হাতে ধরে দেখি না, তারপরেও যখন এটা মুভমেন্ট করতে যাবেন তখন বুঝবেন যে ফ্রেমটা আসলে অনেক স্ট্রং। তবে আমার আগের টিভির স্ট্যান্ডটা দুই পাশে ছিল, এইটা মাঝখানে দেওয়া হয়েছে, এই কারণে ব্যালেন্স নিয়ে আমি কিছুটা কনফিউজড। যদিও আমি একটু ধাক্কা দিয়ে দেখেছি যে খুব একটা নড়াচড়া করে না, সো আপনি যদি একটু বাচ্চাদের থেকে কিংবা নড়াচড়া লাগবে এরকম জায়গা থেকে দূরে রাখেন তাহলে পড়ে যাওয়ার চান্স একদমই নেই। স্টিল আর একটু স্টেবল হয়তো বা হতে পারতো, তবে এত বড় টিভি অলওয়েজ ওয়াল মাউন্ট করেই মানুষ ইউজ করেন, আমিও রিকমেন্ড করব ওয়াল মাউন্ট করার। আর পোর্টসের বেলায়ও কোনো কমতি নেই, এটাতে টোটাল 3টা HDMI পোর্ট আছে, 2টা USB 2.0 ফুল সাইজের পোর্ট আছে, সেই সাথে 3.5 mm অডিও জ্যাক আছে, এবং ডিশ লাগানোর যেই পোর্টটা সেটা আছে, DisTV বা DTH লাগানোর সিস্টেম, পাশাপাশি কম্পোজিট ইন এবং অপটিক্যাল আউট পোর্টও আছে। কানেক্টিভিটির কথা যদি বলি তাহলে এটাতে ব্লুটুথ 5.0 দেওয়া হয়েছে, এবং এটাতে ওয়াইফাই আছে, বোথ 2.4 এবং 5 GHz সাপোর্ট করে। পাশাপাশি এটাতে এথারনেট পোর্ট আছে, যেটাতে সরাসরি ইন্টারনেট ইউজ করতে পারবেন, সেই সাথে অ্যান্টেনা লাগানোর ব্যবস্থাও আছে। আর এটা একটা স্মার্ট টিভি, সো এটাতে Android 10 দেওয়া হয়েছে, Android 10-এর যে টিভি এডিশন সেটা এখানে দেওয়া হয়েছে। হার্ডওয়্যারের কথা বললে এটাতে 2GB র্যাম আছে এবং ইন্টারনাল স্টোরেজ হচ্ছে 16GB। ওকে, এবার চলে আসি আমরা এই টিভির যেই মেইন জায়গা সেটা হচ্ছে প্যানেল বা পিকচার কোয়ালিটি। সো এটাতে যে প্যানেলটা ইউজ করা হয়েছে এটা 4K রেজলিউশনের, এবং এটা 8-bit কালার দিয়ে থাকে, 60Hz হচ্ছে এটা রিফ্রেশ রেট। তবে 8-bit কালারের সাথে FRC টেকনোলজি আছে, যেটা সফটওয়্যারের মাধ্যমে কিছুটা 10-bit কালারের ফিল দেয়। যদিও এটা সফটওয়্যার ট্রিকারি, বাট সাধারণ মানুষ হয়তো বা 8-bit এবং 10-bit ডিফারেন্স খুব একটা করতে পারবে না, যেহেতু এটা বড় একটা টিভি, সো মাঝে মধ্যে যে গ্রেডিয়েন্ট কালারগুলো শো করা হবে সেগুলো হয়তো FRC-র কারণে একটু বেটার শো করবে, এবং আমি সেরকমই রেজাল্ট পাচ্ছিলাম। এটাতে বেশ কিছু কালার প্রোফাইল আছে, তবে এটার যে ডিফল্ট কালার প্রোফাইলটা সেটা আমার কাছে একটু বেশি স্যাচুরেটেড মনে হয়েছে। টিভিতে কালার একটু স্যাচুরেটেডই ভালো লাগে, কন্টেন্টগুলো দেখতে সুন্দর লাগে, একটু পাঞ্চি লাগে, বাট আপনি চাইলে আপনার মনের মতো করে কালার প্রোফাইলগুলোকে কাস্টমাইজ করে নিতে পারবেন, এবং বেশ কিছু প্রিসেট আছে সেগুলো থেকেও সিলেক্ট করতে পারেন। সেই সাথে এই টিভিটাতে ডলবি ভিশন এবং HDR10 সাপোর্ট রয়েছে, এবং এটাতে কিন্তু 98% DCI-P3 কালার গ্যামুট অফার করছে। ভিউইং অ্যাঙ্গেলের কথা যদি বলি খুব এক্সট্রিম ভিউইং অ্যাঙ্গেলে দেখতে পারবেন না, বাট স্ট্রেট যদি দেখেন বা একটু অ্যাঙ্গেলে লাইক 45 ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত যদি যান তাহলেও কিন্তু খুব ভালো ভিজিবিলিটি পাওয়া যায়। এরা ক্লেম করছে 178 ডিগ্রি ফিল্ড অফ ভিউতেও ভালো ভিউ পাওয়া যায়, বাট আমার কাছে মনে হয়েছে যে কালারটা কিছুটা হালকা একটু শিফট হয়, এছাড়া আমার তেমন কোনো প্রবলেম মনে হয়নি।
তবে এটার ব্রাইটনেস নিয়ে একটা ছোট ইস্যু আছে আপনি যদি খুব খোলামেলা রুমে যেখানে অনেক বেশি দিনের আলো ঢোকে এরকম রুমে যদি দেখেন তাহলে ব্রাইটনেসটা একটু কম মনে হবে স্পেশালি আমাদের এই স্টুডিওতে দুই পাশে জানালা এবং প্রচুর ডেলাইট ঢোকে ডেলাইটে আমি যখন এটা দেখতে গিয়েছি তখন কিন্তু কিছুটা রিফ্লেকশনও আমি বুঝতে পারছিলাম পাশাপাশি ব্রাইটনেসটা আরেকটু বেশি হলে আমার কাছে মনে হয়েছে যে আরেকটু বেটার লাগতো টিভিটা আরেকটা ছোট ইস্যু আমি আমার আগের টিভিটাতেও পেয়েছি সেটা হচ্ছে এইচডিআর এনাবল করলে কিছুটা ডার্ক সিচুয়েশনগুলোতে নয়েজ আমি খেয়াল করছিলাম যেহেতু এইচডিআরে ব্রাইটনেসটাকে বুস্ট করার চেষ্টা করছে সো কন্টেন্টের কিছু কিছু কন্টেন্টের মধ্যে আমি কিছুটা নয়েজ দেখছিলাম এটা যদিও কন্টেন্টের কারণেও হতে পারে বাট আমি অনেক বড় বড় লাইক মুভিজের মধ্যেও এই নয়েজগুলো দেখেছি যেটা আমি অন্য কিছু টিভিতে খেয়াল করিনি সো এই জিনিসটা ছোট্ট একটা ইস্যু আমার চোখে পড়েছে সফটওয়্যার সেকশনে এটাতে টিপিক্যাল যে অ্যান্ড্রয়েড টিভি ইউআই আছে সেটা ইউজ করা হয়েছে এবং এটা বেশ ইউজার ফ্রেন্ডলি যদিও এই টিভিটার পারফরমেন্সের কথা যদি বলি আমি হার্ডওয়্যার পারফরমেন্সের তাহলে আমি কিছুটা ইউআইতে ল্যাগিনেস খেয়াল করেছি এটা সবসময় না খুব এক্সট্রিম কন্ডিশনে লাইক আপনি যদি খুব দ্রুত রিমোটটা সুইচ করতে যান তখন মাঝে মধ্যে একটু স্টার্টার করে এটা 2 GB র্যামের কারণে হতে পারে তবে আমি আপনাদেরকে রিকমেন্ড করবো অ্যাডভান্সড অপশনে গিয়ে আপনার হচ্ছে ব্যাকগ্রাউন্ড অ্যাপ কিল করার যে অপশনটা আছে ডেভেলপার অপশন থেকে সেটা অন করে রাখবেন তাহলে টিভির পারফরমেন্সটা আরেকটু বেটার পাবেন যেটা আমিও পাচ্ছিলাম আর যেহেতু এটাতে প্লে স্টোর আছে সো টিভিতে যেসব গেম সাপোর্ট করে সেই গেমগুলো আপনি চাইলেই এই টিভিতে খেলতে পারবেন 16 GB ইন্টারনাল স্টোরেজ আছে সো মোটামুটি যেই ছোটোখাটো গেমগুলো আছে এগুলো চাইলে আপনি ইনস্টলও করে রাখতে পারেন এবং টিভির রিলেটেড অন্যান্য যে অ্যাপগুলো আছে সেগুলো আপনি ইনস্টল করতে পারেন প্লে স্টোর থেকে আর টিভিটা সেট আপ করা নিয়ে তেমন কিছু বলছি না কারণ এখন অ্যান্ড্রয়েড টিভি সেট আপ করা একদমই ইজি জাস্ট ফোনের ইমেলের সাথে কানেক্ট করলেই হয়ে যায় এবং এটা একদমই ইউজার ফ্রেন্ডলি আর সিম্পল ছিল রিমোট কন্ট্রোলারটা একদম Xiaomi টিভির ইউজুয়াল যে রিমোটগুলো আছে সেগুলোর মতোই বিল্ড কোয়ালিটি ঠিকঠাক আছে তবে এটা যেহেতু ব্লুটুথ রিমোট সো সবসময় আপনাকে টিভির দিকে তাক করে প্রেস করতে হবে না আপনি রুমে যে কোনো কর্নারে থেকে যেভাবে ইচ্ছা এই রিমোটটাকে প্রেস করতে পারবেন এটাতে নেটফ্লিক্স এবং অ্যামাজন প্রাইমের জন্য ডেডিকেটেড বাটন আছে সেই সাথে গুগলের ভয়েস অ্যাসিস্ট্যান্সের জন্য ডেডিকেটেড বাটন আছে যেটা অনেক বেশি ইউজফুল নাও টিভির আরও একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে সাউন্ড কোয়ালিটি এই টিভিটাতে দুইটা বিল্টিন স্পিকার আছে 12 ওয়াট করে দুইটা 24 ওয়াটের স্পিকার এবং এই স্পিকারগুলোর সাউন্ড কোয়ালিটি আমার কাছে খুবই ভালো লেগেছে স্পেশালি আমি যদি আমার আগের এমআই টিভিটার সাথে কম্পেয়ার করি তাহলে কিন্তু এটার সাউন্ড মাচ ইম্প্রুভ হয়েছে স্পেশালি যদি আমরা লো এন্ডের লো ফ্রিকোয়েন্সির যে সাউন্ডটা মানে বেসটা এটাতে মাচ মাচ বেটার ফিল হচ্ছিল এবং ফুল ভলিউম দিলেও সাউন্ডে খুব একটা ডিস্টোরশন আমি খেয়াল করছিলাম না সো আপনি যদি ডেডিকেটেড সাউন্ড বার কিংবা স্পিকার ইউজ নাও করেন তারপরেও এটাতে মোটামুটি লেভেলের সাউন্ড কোয়ালিটি আপনারা পাবেন যারা আগে থেকেই এক্সটার্নাল সাউন্ড ইউজ করে অভ্যস্ত তারা হয়তো এনজয় করবেন না বাট যারা এর আগে কখনো এক্সটার্নাল সাউন্ড বার কিংবা স্পিকার শুনেনি তাদের জন্য কিন্তু এটার সাউন্ডটা দুর্দান্ত লাগবে এক্সট্রা হিসেবে এটার সাউন্ডে ডলবি অডিও এবং ডিটিএস এইচডি সাপোর্ট থাকছে ওকে ফাইনালি যদি কনক্লুড করি তাহলে বলবো 55 ইঞ্চের টিভিটা আমার কাছে ওয়েল সাইজড মনে হয় কারণ এটা খুব বেশি বড়ও না আবার খুব ছোটও না যদিও এটা লার্জলি ডিপেন্ড করে আপনার রুমের সাইজের উপরে আপনার রুম যদি খুব ছোট হয় তাহলে 43 ইঞ্চ টিভিটা হয়তো আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে বাট একটু মাঝারি সাইজের রুম হলে 55 ইঞ্চ টিভিটা কিন্তু খুব ভালোভাবেই আপনি এনজয় করতে পারবেন আমার এক্সপিরিয়েন্সে এই টিভিটা অ্যাটলিস্ট আমার আগের যে টিভিটা সেটা থেকে মাচ ইম্প্রুভ হয়েছে স্পেশালি এটার স্টিরিও সাউন্ড এক্সপিরিয়েন্স এটার কালার এবং এটার যে পারফরমেন্সটা আছে সেটা স্লাইটলি বেটার হয়েছে তবে এই টিভিটার ব্রাইটনেস যদি একটু বেশি হতো এবং ভিউইং অ্যাঙ্গেলটা যদি আরেকটু ফিক্স করা যেত অলদো এক্সট্রিম ভিউইং অ্যাঙ্গেল থেকে খুব একটা দেখে না সো এটাকে খুব বড় নেগেটিভিটি হিসেবে ধরা যাবে না আর পারফরমেন্সের বেলায় আমার মনে হয়েছে যে আরেকটু ইম্প্রুভ করা যেত মাঝে মধ্যে ইউআইতে আমি একটু ল্যাগ দেখছিলাম এই কয়েকটা জিনিস যদি ফিক্স করা যেত তাহলে এই টিভিটা একদম ফার্স্ট ক্লাস হতো বাট স্টিল যারা এই বাজেটে টিভি খুঁজছেন ডেফিনেটলি আপনি যদি আরও অনেক দামি কোনো টিভিতে যান তাহলে বেটার পারফরমেন্স পাবেন কিন্তু এমআই টিভি A2 সিরিজে স্পেশালি যে প্রাইসে টিভিটা অফার করছে সেটা আমার কাছে রিজনেবল মনে হচ্ছে সো আপনারা চালিয়ে নিতে পারেন আর দারাজের অফারে যদি নেন তাহলে তো আরও বেটার ডিল পাবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট দেখা হবে পরবর্তী ভিডিওতে টিল দেন টেক কেয়ার আসসালামু আলাইকুম